मेहदी भाई भाई उड़न सगीब उड़ो হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে দেখতেছেন আমি একটা বাসের মধ্যে ইন্ট্রো দিতেছি। তো প্রশ্ন আপনাদের মধ্যে জাগে যে কেন দিতেছি, তো সেটা বলার আগে আগে আপনাদেরকে বলি আজকে 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন পুরো আমাদের বিডি বিজনেস ক্লাবার টিমের পক্ষ থেকে। আমরা আগাম কোনো দিতে পারিনি আপনাদেরকে, একটা কমিউনিটি দিতে পারিনি, কারণ আমরা একটু টেনশনে ছিলাম। কী কারণে ছিলাম সেটা বলবো। আজকে হচ্ছে টঙ্গী রেসিং পিজন ক্লাবের পক্ষ থেকে একটা 35 কিলো একদিক টুর্নামেন্টের আয়োজন করা হয় আপনার। এটা হচ্ছে 35 কিলো ময়মনসিং রোড। তো আজকে আমরাও সেটাতে পার্টিসিপেট করতেছি। তো আপনাদেরকে সেটার আগাম কোনো পূর্বাভাস দিতে পারিনি, তো মানে একটু টেনশনই ছিলাম যে কারণে আর কি কিছু বলা হয়নি। আর সকালে বাসা থেকেও ভিডিওটা শুরু করা হয়নি। আর আজকে আমি আসছি হচ্ছে আমি আর মেহেদি ভাই, সজল ভাই আসেনি, বাসায় আছে সজল ভাই সাকিব, কারণ আজকে পাঠালো আমার মেজি ভাইকে। যাই হোক, তো এখন কিছুক্ষণের মধ্যে সিল করবে, কবুতরগুলো সিল করবে, ট্যাগ করাবে, তো সেগুলো আপনাদের দেখাবো। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আজকে টঙ্গী রেসিং পিজন ক্লাবের 35 কিলোমিটার একদিনের টুর্নামেন্ট। টুর্নামেন্টে টোটাল পার্টিসিপেট করছে 16 জন। খুব সুন্দরভাবে টুর্নামেন্ট যাতে হয় এই কামনা করি। আমাদের মাঝে আছে এখন আমাদের ক্লাবের সভাপতি টুরুল ভাই। টুরুল ভাই কিছু বলবে এখন? আজকে গাজীপুর টঙ্গী রেসিং পিজন ক্লাবের 35 কিলো টুর্নামেন্ট
এটা ক্লাবের পক্ষ থেকে দ্বিতীয় টুর্নামেন্ট। এর আগে হয়েছিল আমাদের ওপেন সাইড 10 কিলো টুর্নামেন্ট, এটা ক্লাবের জন্য বড় একটা টুর্নামেন্ট। এই যেহেতু ক্লাবটা নতুন, এই 2020 সালে স্থাপিত হয়েছে, তো আমাদের এই মেম্বারদের জন্য, সবার জন্য তার দোয়া রইল যাতে তাদের কবুতরগুলা ভালোভাবে পৌঁছায়। এখানে আমাদের টোটাল 16 জন পার্টিসিপেট আছে, অর্থাৎ 5টা করে আমাদের 580টা কবুতর রয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের কবুতরগুলা ঠিকঠাক মতো ঘর লাগে এবং সবাই যাতে আনন্দের সাথে আগামীতে কবুতর পাল্লা দেওয়া পাশাপাশি টুর্নামেন্টের ব্যাপারে আগ্রহী থাকে। আর আমাদের পাশে রয়েছে আমাদের রঞ্জিত দাদা, আমাদের জাহিদুল ইসলাম, আমাদের ক্লাবের উপদেষ্টা ইউনুস কাকা, সাথে রয়েছে আমাদের আরিফ, আমাদের ক্লাবের প্রচার সম্পাদক আরিফ, তার পাশে রয়েছে আমাদের অন্যান্য সকল সদস্যবৃন্দ। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কবুতরগুলো যাতে ভালোভাবে ঘর লাগে। সালাম আলাইকুম, সবার কবুতর যেন সুস্থভাবে ঘরে ফিরে, এই দোয়া রইল, বেস্ট অফ লাক। ধন্যবাদ। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে কবুতর ছাড়া হবে, সকলের কবুতরের যে লকগুলো ছিল লকগুলো কেটে দেওয়া হয়েছে অলরেডি, যারা আছেন সবাই যার যার খাতায় চলে যান, সামনে থেকে আমরা একটু ইগুলো খালি করে দিই। এখন বাজতেছে 9:31। টুটুল ভাই, সবার কবুতরই করা হয়েছে, লক করা হয়েছে, 9:32 সবাই কবুতর, 31 বাজে, 32 সবাই কবুতর ছাড়বেন, 32 সবার লক খোলা আছে কিনা, বাবু খুলে রাখ লকগুলো। টোটাল 80টা কবুতর অংশগ্রহণ করছে, এরই মধ্যে সকলের কবুতর ছাড়া হয়ে গেছে। এই যে কবুতর উঠতেছে আপনারা সবাই দেখতেছেন, কবুতরগুলো খুব সুন্দরভাবে আকাশে ফ্লাই করতেছে কবুতরগুলো, সবাই দোয়া করবেন যাতে সবার কবুতরগুলো ঘর লাগে। আমরা এখন বর্তমানে অবস্থা করতেছি মাওনা চৌরাস্তায় আর কি, 35 কিলোমিটার হয়েছে এই স্পটটা, বাসে আমরা বাসে আসছি সবাই। এই জায়গায় খাকি কবুতর এখন উঠে নেয়, আমাদের সজলবের খাকি কবুতরটা এখন উঠে নাই, ও রিল্যাক্সে কুল হয়ে বসে রয়েছে সজলবের খাকি কবুতরটা। সজলবের জানি এটা কী খাকি, এটা খুব সুন্দর খাকি, এই এই এটা দিয়ে আচ্ছা মরা খাকি, ও ভাই সজল ভাইয়ের কবুতর এখন এই সজল ভাইয়ের খাকি এখন উঠতেছে না, খাকি এখন বসে গেছে খাকিটা, মরা খাকি মরা খাকি, এই যাও 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 এত এই ভাই যাই না তো চালি কই আমাদের সজল ভাইয়ের খাকি এখন উঠতেছে না খাকিটা, ওর কুল একবারে ও বুঝতেছে না আসলে কি করবে, ও এখন ওই বসে রয়েছে জায়গায়, আশা করা যায় সবার আগে আচ্ছা হ্যাঁ যাবো না সজল ভাই না আ যাও ওই যে চাল্লি এখন উঠতেছে আমাদের, এই যে কিছু কবুতর আলাদা হয়ে গেছে কবুতর কিছু বিখ্যাত মরা খাকি, বিখ্যাত মরা খাকি, তারা যে বসে যে বিখ্যাত মরা খাকি, ও তারা যে রেস্ট নিয়ে আর কি আসতে দিলে আর কি, আর স্বভাবটাই এরকম আর কি খাকি কবুতরের। আর যে চাল্লি উঠতেছে কুয়াশা দেখতেছেন সবাই, আশেপাশে কুয়াশা আছেন, প্রচুর কুয়াশা এখনো,
যে কবুতর হাইট নিতেছে না, কবুতর কবুতর মিডল আকাশে আছে, আর কিছু কবুতর হাইট নিয়ে নিছে অলরেডি, হয়েছে কিছু কবুতর হাইট নিয়ে নিছে উপরে। হঠাৎ করে কুয়াশার আবার বেড়ে গেলো, আবার যার কারণে কবুতর গুলো একটু বৈরী আবার মধ্যে পড়ে গেলো। এই যে কিছু কবুতর কুয়াশার জন্য উঠতে উঠে উঠতে পারতেছে না, যে কবুতর গুলা কবুতর গুলো কুয়াশার জন্য উপরে উঠতে পারতেছে না। আজকে এই স্পট থেকে এখানে বিদায় নিলাম। এখন কার কবুতর কয়টা আসতেছে এটা সন্ধ্যার লেট রেজাল্ট পাবলিশ হবে, তখন আমরা বলতে পারবো আসলে কার কবুতর কয়টা আসলো। মোট 16 জন অংশগ্রহণ করছে, আমরা দেখি আসলে কে চ্যাম্পিয়ন হয়। আর এই খেলার প্রথম পুরস্কার টিভি কাপ, এই মানে টুর্নামেন্টের নাম হলো টিভি কাপ, আর যে প্রথম হবে সে হয়তো টিভিটা পাবে। আর সবার কবুতর ঘর লাগুক এই কামনাই করি। আর এই কবুতরগুলো ওয়েদারের কারণে বেশি একটা ভালো অবস্থানে নাই কবুতরগুলো, জানি না কবুতরের কী আছে কবুতরগুলো। সবাই ভালো থাকবেন, এখান থেকে বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখলেন যে আমরা কবুতরগুলো ছাড়লাম, তো কুয়াশার জন্য কবুতরগুলো ঘাবড়ে যায়। আমাদের বিখ্যাত মরাখাকি এখনও মনে ওইখানে আছে, ওখানে বসা আছে, তো যাই হোক ওর জন্য আমরা ওয়েট করবো বাসায়। তো স্পট থেকে আমরা এখানে চলে যাবো, এখনই বাসায় যাবো। কবুতরগুলো যদি আল্লাহর রহমতে বাসায় যায় ফিরে যায় কবুতরগুলো রিসিভ করবো, সবাই আমরা একসাথে চলে যাবো। এখন খাঁচাগুলো প্যাকেট করবো, প্যাকেট করে চলে যাবো। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের কবুতরগুলো ভালো লাগে, আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ হয়ে দাঁড়ায়, কবুতরগুলো যাতে ভালো লাগে এনজয় করি। আর সকলের জন্যই দোয়া রইলো। তো আজকে আমরা বাসায় গিয়ে আবার কথা বলবো আপনার সাথে।